ইয়াকুলু সে বলবে হ্যাঁ ও মুখরা ও কিতাবি আসো আসো আমার বই পড়ে যাও আমার বই পড়ে যাও। এই দেখো আমার রেজাল্ট, আমরা বলি না ভালো রেজাল্ট হলে সবাইকে দেখাই না, এই যে মার্ক দেখেন মার্কশিট দেখেন, মানে এইটাই চূড়ান্ত সাফল্য, এই যে ডান হাতে আমল নাম এটা চূড়ান্ত সাফল্য। হয়তো এই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল না, এই ব্যক্তির BMW ছিল না, এই ব্যক্তির চারটা স্ত্রী ছিল না, দুটো স্ত্রী ছিল না, স্ত্রী ছিল না, এই ব্যক্তির মনে করেন যে ব্যবসায় অত বেশি টাকা পয়সা ছিল না, এই ব্যক্তি ছোট টাকা চাকরি ছিল, ছোট টাকা ব্যবসা ছিল, বা খুবই নিম্ন মানে লাইফ লিড করতেন, এই ব্যক্তির ইমান ছিল, আমল ছিল, তাও হয়েছিল সুন্নাহ ছিল, এই ব্যক্তি ডান হাতে আমল না মানে আপনাকে আমাকে দেখাবে হ্যাঁ ও মুখ রাও কি চাইবে, এটাই চূড়ান্ত সাফল্য। ফামান যুহজিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সফল। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা মিথ্যা, প্রতারণা ছাড়া কিছু না। এরপরে ফুলসিরাত আনা হবে এবং ফুলসিরাত কোথায় বসানো হবে, জাহান্নামের উপরে, আর জাহান্নামকে টেনে আনা হবে 70,000 শিকল দিয়ে পেঁচিয়ে, প্রত্যেক শিকলের সাথে আবার 70,000 ফেরেশতা, এত বিশাল জাহান্নাম নিয়ে আসা হবে, ফুলসিরাত তার উপর স্থাপন করা হবে এবং তারপরে রাখা হবে জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, এটা পার হয়ে জান্নাতে যেতে হবে। এগুলো আপনারা অনেক শুনেছেন, তো প্রথম জান্নাতের দরজা নাড়বেন কে বলেন দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তিনি সুপারিশ করবেন আমাদের জন্য আল্লাহ পাকের অনুমতি নিয়ে, এবং যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অবশিষ্ট থাকবে জাহান্নামে গেলেও তাকে আবার বের করে নিয়ে আসবে। অতএব তাওহীদ খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা কথা বলি, 70,000 লোক এই উম্মতের বিনা হিসেবে জান্নাতে যাবে, 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, কারা কারা তারা, নবীজি বলেছেন যারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, এক নম্বর, যারা উল্কি করে না, আগুন দিয়ে উল্কি করে না, আগুনে একটা ট্রিটমেন্ট আর কি এটা করে না, তিন, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না, চার নম্বর, যারা সর্বাবস্থায় শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম কোয়ালিফিকেশন যাদের আছে এরা, এরকম 70,000 ব্যক্তি এই উম্মতের বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে কেমন, অনেকটা এমন, অনেকটা এমন, আল্লাহ ভালো জানে, বান্দাকে ডাকা হবে, কোনো দোভাষী থাকবে না, আল্লাহ কথা বলবেন পর্দার আড়াল থেকে, এদিকে তাকাও বান্দা তাকাবে, এই গুণাগুলো চিনতে পারছো, এগুলো তুমি করেছো, বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ আমি করি, এগুলো আমারই গুণা, আমি করেছি, স্বীকার করবো সেগুলো, এবং সে মনে করবে যে তার আজকে অবস্থা খারাপ, সে মনে করবে তার আজকে অবস্থা খারাপ, আল্লাহ বলবেন এই গুণাগুলো দুনিয়াতে আমি তোমার জন্য গোপন করে রেখেছিলাম, আজকেও আমি তোমার গুণাগুলো গোপন করে দিলাম। কাফের মুনাফিক ব্যক্তিদেরকে এগুলো দেখানো হবে, তারা বলবে যে আমি এগুলো করি না, আপনার ফেরেশতারা ভুল লিখছে, হ্যাঁ এটা হাদিসে আসছে। এরপরেই ওই যে সূরা ইয়াসিনের আয়াতটা, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই একটা তখন আসবে, এগুলো মোহর মেরে দেওয়া হবে, এগুলো বন্ধ করে দেওয়া, পা কথা বলবে, সাক্ষ্য দিবে, ঠিক আছে, ফাকালু লিজুলুদিহিম জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে, তারা চামড়াদেরকে বলবে আমাদের এগেইনস্টে কেন সাক্ষ্য দিচ্ছে, আনতাকাল্লাহু আনতাকা কুল্লু শাইই, তারা বলবে যে যে আল্লাহ সবকিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন সে আল্লাহ আজকে এগুলোকে কথা আমাদেরকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, এই আর কি, তাদের তাদের বিনা হিসাবে জাহান্নাম, এদের বিনা হিসাবে জাহান্নাম। তিনটা দল হবে, একটা হচ্ছে অগ্রগামী দল, একটা হচ্ছে ডান দিকওয়ালা, একটা হচ্ছে বাম দিকওয়ালা। তো অগ্রগামী দলটা হচ্ছে ফেরদাউস ইনশাআল্লাহ, ডান দিকের গুলাও মাশাআল্লাহ জান্নাতে যাবে, ক্যাটাগরিজ আছে জান্নাতে, ফেরদাউসের নিচে আরো অনেক ক্যাটাগরিজ আছে, আর বাম দিকে গুলো জাহান্নাম, আর বাম দিকের সংখ্যা এত বেশি হবে যে 1999 জন ওখান থেকে, প্রতি 1999 জন ওইখান থেকে, নাউজুবিল্লাহ, একজন প্রতি 1000 একজন যাবে জান্নাতে,
999 জন যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে ওদের আমল নামায় শিরকের পাপটা বেশি থাকবে, শিরক। তাই আল্লাহ রাসূল বলেছেন যে যার আমল নামে শিরকের পাপ থাকবে না, তার গুনাহ যদি আসমান জমিন সমান হয় আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন। এরপরের জীবন অনন্তকালের আরেকটা দল থাকবে আরাফ। সূরা আরাফের মধ্যে আছে দেখবেন, এদের কোনো ফয়সালা হবে না, না জান্নাত না জাহান্নাম, মাঝখানে পিলারের উপরে বসে আছে ওয়েটিং লিস্টে। এদের চেহারা গুলো একবার এদিকে ঘোরানো হবে আরেকবার এদিকে ঘোরানো হবে। সূরা আরাফ পড়ে দেখেন, যখন জান্নাতিদের দিকে ঘোরানো হবে তখন তারা বলবে যে তোমাদের উপর সালাম হোক, শান্তি হোক, আল্লাহ তোমাদেরকে শান্তি দেখ, সালাম দেখ, এবং মনে মনে কামনা করবে যে আমরাও যদি তোমাদের সাথে যেতে পারতাম। আবার বাম দিকে ঘোরানো হলে তারা এটা দেখে ভয় আটকে উঠবে, বলবে যে আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে করবে। ওখানকার কিছু মানুষ আবার জাহান্নামের কিছু মানুষকে চিনতে পারবে, বলবে যে দুনিয়াতে না তোমরা অনেক দাপট দেখাটা, আজকে এই জায়গায় কেন তোমরা এলে। জাহান্নামীরা জান্নাতের দিকে দেখবে আর বলবে যে জান্নাতের কিছু পানি আর ফল আমাদেরকে দাও। জান্নাতীরা বলবে যে এগুলো আল্লাহ পাক তোমাদের উপর হারাম করে দিয়েছে। এই আরাফবাসীকে আল্লাহ পাক শেষে মাফ করে দিল, তারাও জান্নাতে প্রবেশ করল। আমাদের যে ভাঙ্গাচোরা ঈমান, আরাফে থাকতে পারলেও কাম সারা, এতেও খুশি। যদি মনে আরাফে থেকেও জান্নাতে যাওয়া যায় তাও আলহামদুলিল্লাহ, একই যে জায়গা পাইলেই যথেষ্ট। মানে জাহান্নাম থেকে বাঁচাটাই চ্যালেঞ্জ, এটাই এটাই বড় চ্যালেঞ্জ। কারণ একটা বিশাল হাদিস আছে ওখানে বিখ্যাত দুটো লাইন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তি এবং খায়েশাত দিয়ে। প্রবৃত্তি মন যেটা ভালো লাগে সব এই খারাপ খায়েশাত দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর জান্নাতকে কষ্ট দিয়ে ক্লেশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওখানে যেতে হলে কষ্ট ক্লেশ এগুলো স্বীকার করে 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 তারপর যেতে। তো প্রিয় ভাইয়েরা, এটা ইমানের ছয়টা পিলার কথা, এখানে একটা বিষয় আছে তাক দিয়ে বিশ্বাস করতে হবে। ভাগ্যে বিশ্বাস করি তো? দেখেন অ্যাকচুয়ালি মানুষ আছে তারা বলে যে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ নিজের কর্মের নিয়ন্ত্রক। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন এরা এই উম্মতের অগ্নি পূজারীদের মতো, এরা মারা গেলে এদেরকে জানালে যাবে না, এর অসুস্থ হলে দেখতেও যাবে না। হাদিস। তো তারা বলে যে ভাগ্য বলে কিচ্ছু নাই, মানুষ নিজের কর্মেই মানুষ সবকিছু করতে পারে। এর দলিলও দেয় কোরআন থেকে যে ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পাবে না। আরো আছে আয়াত আছে ওগুলোর দিকে খেয়াল করে না। তো এর অপোজিশন একটা দল আছে, তাদের নাম জাবারিয়া। তারা বলে যে ভাগ্যই সবকিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই, ভাগ্যে যা লেখা আছে তাই কর। চোর বলবে আমি চুরি করছি এই কারণে যে আমার তাকদীর লেখা ছিল, আমি ডাকাতি কারণে আমার ভাগ্যে লেখা ছিল, আমি ওকে ফোন করতে চাইনি আমার ভাগ্যে লেখা ছিল, তাই করছি। আজ উমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকের মতো, ইয়া আমিরুল মুমিনীন আমি চুরি করিনি, আল্লাহ পাক ভাগ্যে লিখেছেন এই কারণে আমি চুরি করছি। উমর ইবনে খাত্তাব বললেন হ্যাঁ ঠিক বলেছো তুমি, সেই আল্লাহ আমার ভাগ্যে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো, এই আর কি বিষয়টা। হায়াত রিজিক এগুলো ফিক্স, হায়াত মৌত রিজিক এই বিষয়গুলো ফিক্স। বয়স কিছু বিষয়ে আছে মুআল্লাকা, ঝুলন্ত, যেগুলো ভালো কাজের মধ্যে আপনি বাড়াতে পারবেন, খারাপ কাজ করলে কমে যাবে। যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়বে, ভালো কাজ করলে তাকওয়া অবলম্বন করলে রিজিক বাড়বে, বরকত হবে, কোরআনের মাধ্যমে বরকত হবে, রোজা বেশি রাখলে বরকত পাবেন। আবার খারাপ কাজ যেমন মদ জুয়া সুদ ঘুষ জেনা বিচার লিপ্ত থাকলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, বরকত কমে যায়। এইভাবে ইমানের ছয়টা পিলার, তার ছয়টা পিলার বলেন দেখি কে কে বলতে পারবেন। এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর পরকাল, আর ছয় নম্বর হচ্ছে ভাগ্যের ভালো বন্ধু। আমরা শিখলাম ইসলামের পিলার কয়টা? পাঁচটা। ইসলামের কয়টা? পাঁচটা। ইমানের ছয়টা। 511 গেল।